জাতীয় লিগটা মনে হচ্ছে আগের তুলনায় আপনি তো অনেকদিন যাবত খেলছেন, এবার কি মনে হয় যে একটু জমজমাট হওয়ার সম্ভাবনা আছে, প্লাস ফিটনেস নিয়ে যেসব আলোচনাগুলো হচ্ছে কি মনে হয় কেমন জাতীয় লিগের জন্য ওয়েট করছেন? ফার্স্ট অফ অল বলবো যে আমরা প্রত্যেকটা বছরই বিসিবির পক্ষ থেকে দেখছি যে ইম্প্রুভমেন্টের একটা বিষয় থাকে, তো এবার ওই জিনিসটা অব্যাহত আছে। উই আর প্লেয়ার অনেক হ্যাপি আমরা যে এইভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, স্পেশালি ফিটনেসের বিষয়টা যেভাবে হাইলাইট করা হচ্ছে আর বাকি বিষয়গুলো আশা করব যে ওইভাবে ইম্প্রুভমেন্ট করা হবে। যেমন আগে থেকে আমরা বলে আসতেছি যে আমাদের বাংলাদেশের উইকেট এবং বল আদার্স আরও কিছু বিষয় যেগুলো ইম্প্রুভমেন্টের অনেক দরকার, তো এই বিষয়গুলোতে বিসিবি অনেক ফোকাস এবং ইম্প্রুভমেন্টের যে ধারাটা এটা যে অব্যাহত আছে আমরা এই বিষয়ে অনেক হ্যাপি প্লেয়াররা। প্রত্যেকবারই তো ধরেন আসর শুরুর আগে অনেক কিছু আলোচনা হয়, কিন্তু আমরা যত দেখি যে যতই টুর্নামেন্ট গড়ায় ততই মানে কালার ইয়ে হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, কি মনে হয় এবার? আশা করি এবার ভালো হবে, এবার সব কিছুই অনেক সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আশা করি যে যেভাবে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আগাচ্ছে, আমাদের কাজগুলো যেভাবে মেনটেন করা হচ্ছে, আশা করি এবার ভালো পজিটিভ একটা টুর্নামেন্ট হবে। আর রকিবুল কি চিন্তা ভাবনা করতেছে, রকিবুল কি জাতীয় দলে ব্যাপারটা কি আসলে কি শেষ হয়ে গেল না, রকিবুল এখনো মানে চিন্তা ভাবনা করতেছে যে দলে ফেরার সুযোগ আছে? ফার্স্ট অফ অল বলবো যে আপনারা জানেন যে লাস্ট দুইটা বছর আমার খুব ভালো গেছে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আই গট লট অফ রানস, এবারও আমি আশা করবো যে